ইতিমধ্যে রাজনীতির মাঠে নতুন নতুন খেলা শুরু হয়েছে। আওয়ামী লীগ তাদের এজেন্সিকে মাঠে নামিয়ে দিয়েছে, গোয়েন্দা সংস্থাকে মাঠে নামিয়ে দিয়েছে। লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে এই যে যুগপথ আন্দোলন, এই যুগপথ আন্দোলন ভাঙতে হবে। এই যে বিভিন্ন জোট গড়ে উঠেছে, এই জোটগুলোকে ভাঙতে হবে। এই জোট ভাঙার মিশনে আওয়ামী লীগ ইতিমধ্যে গোয়েন্দা সংস্থাকে লেলিয়ে দিয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, আওয়ামী লীগের এই দিবা স্বপ্ন, আমরা গণ অধিকার পরিষদ বেঁচে থাকতে বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যে আওয়ামী লীগ জানে 14 সাল 18 সাল মার্কা নির্বাচন এই বাংলাদেশে আওয়ামী লীগ করতে পারবে না, এটা আওয়ামী লীগ ভালো করেই জানে। তাই এখন আওয়ামী লীগ পরিকল্পিতভাবে এই যে 54টি দল আজকে ঐক্যবদ্ধ হয়েছে, আওয়ামী লীগের সাম্রাজ্যে ভূমিকম্প সৃষ্টি হয়েছে। তারা চায় এই 54 দলীয় জোট কিভাবে ভাঙানো যায়, এদের ভিতরে কিভাবে বিভক্তির বীজ বপন করা যায়। তাই আমরা বলতে চাই, গণ অধিকার পরিষদ বিভক্তির রাজনীতি করে না, গণ অধিকার পরিষদ ঐক্যের রাজনীতি করে। ইনশাআল্লাহ আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি, গণ অধিকার পরিষদ আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। আজকে আবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে স্পষ্টভাবে বলতে চাই, গণ অধিকার পরিষদ আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না, করবে না, করবে না। যারা ইতিমধ্যে আওয়ামী লীগের পাতালো ফাঁদে পা দেওয়ার চেষ্টা করছেন, সাবধান হয়ে যান। 14 সালে জনগণ ছেড়ে দিয়েছে, 18 সালে ছাড় দিয়েছে, 24 সালে ছাড় দেবে না বন্ধুগণ। তাই আমি শুধু এতটুকু বলতে চাই, এই 2023 সাল পরিবর্তনের সাল, এই 2023 সাল আওয়ামী লীগের পতনের সাল। ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ের ময়দানে। অখ্যাত মডেল, অভিনেত্রী কিংবা রাজনৈতিক ব্যক্তিরা যখন কারাগারে যায়, তাদেরকে রাজকীয় সম্মানে কারাগারে রাখা হয়। প্রিয় বন্ধুগণ, আজকে আওয়ামী লীগ নিয়ে আমার আফসোস নেই, আমার আফসোস তাদের নিয়ে যারা বলে 16 কোটি মানুষের জন্য আমরা রাজনীতি করি, এদেশের জনগণকে নিয়ে আমরা রাজনীতি করি, কিন্তু জনগণের অধিকার আদায়ে কথা বলি না। আজকে অনেক রাজনৈতিক দল রয়েছে, অনেক রাজনৈতিক সংগঠন রয়েছে, কিন্তু এই আলেম ওলামা থেকে শুরু করে এদেশের গণমানুষের অধিকার আদায়ে কয়টা দল কথা বলে, সেটা কিন্তু বড় একটি ভাববার বিষয়। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা গণ অধিকার পরিষদ এখানে দাঁড়িয়েছি, আমরা এখানে দাঁড়িয়েছি হয়তো সংখ্যায় গুটি কয়েক, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, প্রতিবাদ শুরু হয় অল্প কয়েকজন মানুষের মাধ্যমে, অল্প কয়েকজন মানুষ দিয়েই। এই অল্প কয়েকজন মানুষের যে ভাষা, প্রতিবাদের যে কণ্ঠ, এটা সারা বাংলাদেশে আমাদের ছড়িয়ে দিতে হবে। আজকে আলেম ওলামাদের কারাগারে বন্দি রেখে শেখ হাসিনা গণভবন থেকে বক্তব্য দেয়, এই দেশ চলবে নাকি মদিনা সনদে। এই ভণ্ডামি, এই প্রতারণার বিরুদ্ধে এদেশের তরুণ প্রজন্মকে জেগে উঠতে হবে বন্ধুগণ। প্রিয় বন্ধুরা, আজকে দ্রব্যমূল্যের যে লাগামহীন ঊর্ধ্বগতি, চাল ডাল তেল থেকে শুরু করে ব্রয়লার মুরগি, এদেশের মানুষের অবস্থা আজকে মুমূর্ষ। কিন্তু আমাদের গণভবনে প্রধানমন্ত্রী, আপনারা জানেন কয়েকদিন আগে দেখেছেন, তিনি সেখানে ক্ষেত খামারের স্বর্গরাজ্য গড়ে তুলেছেন, গরু ছাগলের খামার গড়েছেন, হাঁস মুরগির খামার গড়েছেন, তিনি বাইরের খাবার খান না, চাষাবাদ করে খান। এই প্রধানমন্ত্রী এদেশের জনগণের, এদেশের মেহনতি মানুষের কষ্ট বুঝবে না বন্ধুগণ। প্রিয় বন্ধুরা, ইতিমধ্যেই দেখছেন আরাফখান ইস্যুতে সারা বাংলাদেশে তুল কালাম কাণ্ড শুরু হয়েছে। আমি বলতে চাই, আরাফখান নয়, এই আরাফখানকে যারা তৈরি করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এই আরাফখানের নাম ছিল রবিউল ইসলাম ওরফে হৃদয়। এই রবিউল ইসলামকে কোন পুলিশের হাই ভোল্টেজ কর্মকর্তা আরাফখান বানালো? তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, তাকে জনতার সামনে নিয়ে আসতে হবে। ইতিমধ্যে পেপার পত্রিকা বলছে
পুলিশের একজন সাবেক হাই ভোল্টেজ কর্মকর্তা এই রবিউল ইসলামকে আরাব খান বানিয়েছে, তাকে ভারতে যেতে সহায়তা করেছে, ভারতের পাসপোর্ট নিতে সহায়তা করেছে, তারপরে তাকে সেফ জোনে থেকে দুবাইয়ে পাঠিয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি এই আরাব খান দুবাইয়ের কিং খানে পরিণত হয়েছে, হাজার কোটি টাকার ব্যবসার সাম্রাজ্য গড়েছে। যখন পত্রিকাওয়ালারা বলছে এই আরাব খানকে সামনে রেখে পুলিশের একজন সাবেক বড় কর্মকর্তা তার পিছনে টাকা লগ্নি করেছে, তার টাকায় এই ব্যবসা, কিন্তু দুঃখজনক হলেও সত্য, পুলিশ মুখ খুলছে না, পুলিশ বলতে চাচ্ছে না। আমি বলি পুলিশ বলবে না, পুলিশ এই ঘটনার সামনে আগাতে দেবে না, কারণ পুলিশ ভালো করেই জানে যদি সেই সাবেক কর্মকর্তাকে সামনে আনা হয় তাহলে বর্তমান এই পুলিশ বাহিনীর ভিতরে যারা চুরি করে, ছিনতাই করে, ক্রস ফায়ার দেয়, ধর্ষণ করে, টাকা পাচার করে, আগামীতে তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। প্রিয় বন্ধুগণ, তাই আমাদের পরিষ্কার বক্তব্য, আরাব খান যতটা না অপরাধী, এই আরাব খানকে যারা তৈরি করেছে, যারা আরাব খান বানিয়েছে, তারা আরো মহা বড় অপরাধী, তাদেরকে বিচারের কাঠগড়ায় একদিন ইনশাআল্লাহ আমরা দাঁড় করাবই করাবো। প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যে রাজনীতির মাঠে নতুন নতুন খেলা শুরু হয়েছে, আওয়ামী লীগ তাদের এজেন্সিকে মাঠে নামিয়ে দিয়েছে, গোয়েন্দা সংস্থাকে মাঠে নামিয়ে দিয়েছে। লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে এই যে যুগপথ আন্দোলন, এই যুগপথ আন্দোলন ভাঙতে হবে, এই যে বিভিন্ন জোট গড়ে উঠেছে এই জোটগুলোকে ভাঙতে হবে, এই জোট ভাঙার মিশনে আওয়ামী লীগ ইতিমধ্যে গোয়েন্দা সংস্থাকে লেলিয়ে দিয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, আওয়ামী লীগের এই দিবাস্বপ্ন আমরা গণ অধিকার পরিষদ বেঁচে থাকতে বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যে আওয়ামী লীগ জানে 14 সাল 18 সাল মার্কা নির্বাচন এই বাংলাদেশে আওয়ামী লীগ করতে পারবে না, এটা আওয়ামী লীগ ভালো করেই জানে। তাই এখন আওয়ামী লীগ পরিকল্পিতভাবে এই যে 54টি দল আজকে ঐক্যবদ্ধ হয়েছে, আওয়ামী লীগের সাম্রাজ্যে ভূমিকম্প সৃষ্টি হয়েছে, তারা চায় এই 54 দলীয় জোট কিভাবে ভাঙানো যায়, এদের ভিতরে কিভাবে বিভক্তির বীজ বপন করা যায়। তাই আমরা বলতে চাই, গণ অধিকার পরিষদ বিভক্তির রাজনীতি করে না, গণ অধিকার পরিষদ ঐক্যের রাজনীতি করে ইনশাআল্লাহ। আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি, গণ অধিকার পরিষদ আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। আজকে আবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে স্পষ্টভাবে বলতে চাই, গণ অধিকার পরিষদ আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না, করবে না, করবে না। যারা ইতিমধ্যে আওয়ামী লীগের পাতালো ফাঁদে পা দেওয়ার চেষ্টা করছেন, সাবধান হয়ে যান। 14 সালে জনগণ ছেড়ে দিয়েছে, 18 সালে ছাড় দিয়েছে, 24 সালে ছাড় দেবে না বন্ধুগণ। তাই আমি শুধু এতটুকু বলতে চাই, এই 2023 সাল পরিবর্তনের সাল, এই 2023 সাল আওয়ামী লীগের পতনের সাল, ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ের ময়দানে।